এটা হঠাৎ একদিন রাত্রি হলো, দেখলাম সকালে, তারপরে এইভাবে অতিয়ে আইছে। 14-15 বছর পড়িয়েছে, 15 বছর পড়িয়েছে, বয়স তো প্রায় 70। আগে তো ছিল না, মাঝে হাসে এটা হইলো। কত বছর আগে মানে? আচ্ছা, আপনার স্বপ্নের ব্যাখ্যাটা একটু বলবেন। স্বপ্নে কি দেখেছিলেন আপনি দাড়ির বিষয়ে? ওই দেখলাম যে ওই দিন রাত্রি স্বপ্ন দেখালে যে বড় একটা বেটা হাতে একটা লাঠি আছে, বুক সমান দাড়ি পাত মাটি জামা গায়ে, মনে হলো যে ঘরে ঢালার পাতে নামিয়ে আসলাম। আমি বোনের বাড়ি শুয়ে আছি, ওদের বাড়ি স্ত্রী ঘাট আছে, তলায় শুয়ে আছি। তখনই কাছে দাঁড়াই কছে, মা তোমার আজ রাত্রি কি চান্দন বললে? সেই চান্দগ্রহ তোমার এই দাড়ি হয়েছে, তা তুমি এই হাতে যা দিবা, যা যা দিবা, যে কোনো রোগ সারবে, তা তুমি পানি পরে দিবা, মানুষের ঝাড়িয়ে দিবা, আর তুমি দেখাবা না কারোর, কারোর হাতে খাবা না। টানকান দৌড় বেটা, আমি তো বাজার করি নি, পয়সা করি নি, আমি কিভাবে এভাবে তোমার ই করে খাবো? আমি কুটুম বাড়ি বাড়ি খেয়ে বেড়াই, বুনি ছেলেপেলে না দেখলে আমি বাসি নিয়ে 10 টাকা যখন গাড়ি ভাড়া তখন আমি ঢাকায় যেতাম, যাই এইভাবে বেড়াইছি খাইছি। তা আমি এরম আটকাইতে বসতে পারবো না, ও আমি ওসব মানতে পারবো না, আমার দরকার নেই এত কিছু। এইভাবে স্বপ্ন দিই, ওই স্বপ্ন দেখি ওই সাপ হয়ে হাসে, ওই সে একা থাকি এরকম, সবাই বলে যে 1 লাখ টাকা দিলে তো আমি থাকবো না এই বাগানের ভিতরে, কিভাবে রয়েছো তুমি? এখন তো চারবার বাড়ি হয়, তাহলে তো বাড়ি ছিল না। তা স্বপ্ন দেখি আর ওই মানে সাইডি বলে আর পিছনে হাঁটে, কামরা আছে তোমার ভয় নেই, তোমার সাথে আছি। এই যে একদিন দেখি চোখে সাপও আসে আবার মানুষও সাথে আছে, এইভাবে দেখি। দু একদিন হাতে কয় যে আমি কিরে টাকা নেই, একলে পাবো টাকা, অমুক জায়গায় যাবো, তো স্বপ্ন দেখা যায় অমুক জায়গায় 200 টাকা আছে, 100 টাকা আছে, নিয়ে আসবা সকালে উঠে যাইয়ে, যে দেখি যে পাই সেখানে পাইতেন। হ্যাঁ, আসি আবার গল্প করি নাত্রিকের কাছে যে 200 টাকা বাসাটাই নিয়ে আসতে গেলে তা যাইয়ে নিয়ে এলাম, কত মাল ঘাটে চলে যাচ্ছে, তাতে কেউ পাইল না, আমি আমার সামনে তো পড়ল টাকা, এনতন কাজ গেছে টাকাই ডাক। যারা রোগ মুক্তি লাভ করবে, তো কি ধরনের মানে রোগের জন্য আপনি পানি পড়া দিতেন? এই সব আসিয়া যে পেটে ব্যথা, এ চোখ কেনা চোখ ঝেড়ে দাও, চোখে বাতাস লেগেছে, এটা পেটে ব্যথাচ্ছে, এটা পেট লাগতেছে, এই আশপাশে 20 ঘর লোক আছে, সবাই এসে রাতে দিনে এভাবে ঘুরে পড়ে এখানে, তো তাদেরকে আর তাদের ওই কারো দোয়া লিখে দিই, কারো ঝাড়িয়ে দিই, কারো পানি পড়া দিই, কারো তেল পড়ে দিই, তাদের আবার ওই গরুর জন্য ছাগলের জন্য আসে, কয় যে ধরে নিয়ে আয়, এ পাই কিনে নিয়ে, পাট কিনে নিয়ে আয়, কাজে জিরে নিয়ে আয়, ওদের কই এইভাবে দিই পড়ি। আচ্ছা, তো এগুলো যখন আপনি দিতেন, তারা যখন এগুলো সেবন করতো, সেগুলো তুলে ফেলে দেয়, আপনি কি শুরু থেকে চেষ্টা করেছিলেন ফেলে দেওয়ার, নাকি রেখে দেওয়ার চেষ্টা করেছিলেন? না, 10 বছর ধরে উঠাইছি আমি। 10 বছর আপনি উঠে উঠিয়ে ফেলাইতেন? পরে এক পর্যায়ে কি মানে একটু বলুন না, এক পর্যায়ে কি পর্যায়ে? আমি অসুস্থ হয়ে থাকি, হাসপাতালে যাই, শুধু অসুস্থ থাকি, মানে দাঁড়িয়ে থাকলে অসুস্থ হয়ে যায়। তা আমার বোন মেয়ে বললে যে তুমি অসুস্থ মা হাসপাতাল কিটা পাঠা দেবো প্রতিদিন, তোমার দরকার নেই আর কাটা, আজকের থেকে আর তুমি হাত দিবা না মুখে, ও আল্লাহ দেশে আল্লাহ যা করে করবে। মানে দাড়ি কেটে ফেললে অসুস্থ হয়ে যান, যখন দাড়ি রেখে দিলেন? হ্যাঁ, এই যে আজ কয় বছর রেখে দিয়েছি, তা আর তো অসুখ হয়ে যায়নি, আর অসুস্থ হন না, হাসপাতালে আর যাইনি, এমনি অসুস্থ হলে বাসায় থাকি, জ্বর দাঁড়ি হলো। এটা কয় বছর দাঁড়ি রাখা? দাঁড়ি তো এই 12 বছর। আসসালাম জি, কেমন আছেন? ভালো আছি, আল্লাহ রেখেছে, খুব ভালো আছি। আপনি আমার নানির বয়স আছে, ভালো খাওয়া দাওয়া হয়েছে সকালে? হ্যাঁ, সকালে খাইছি। কি নাস্তা করেছেন? খিচুড়ি রান্না করেছি। নিজে রান্না করেছেন? হ্যাঁ, নিজে রান্না করেছি। কি দিয়ে? গ্যাসে, ঘরে গ্যাস আছে, গ্যাসে রান্না। খিচুড়িটা পাক করেছেন কি খিচুড়ি মানে? এটা এটা মসুরির ডাল দিয়ে, চাল দিয়ে খিচুড়ি পাক করেছি, আমি সুদাই খাইছি, ডাল পেঁয়াজ দিয়ে। একাই খেয়েছেন না? এখানে একাই খাইছি, একাই রান্না করি, একাই খাই। একা রান্না করেন, একাই খান? হ্যাঁ, গজিয়েছে মানে ওইটা অত বছর ই ঠিক রাখিনি,
মানে আপনার বয়স তখন কত ছিল ওইটার কথাই তো বলতিছ এটা তো এত ঠিক নেই মনে পড়ছে না এই মুহূর্তে না আচ্ছা সবাই ঘরে বসে খাওয়া টা পাওয়া যায় টুকটাক করে কষ্ট হলে থাকি সুখ হলে থাকি ঘরে বেশি মানে কোনো ই করিনি মানে লোক বান্দা সবসময় আগে থাকতো এখন এই সবাই তো চিনে গেছে যে আমাকের মেয়ের আমাকের বোনের এইটা আছে যখন আপনি একটা আত্মীয়র বাসায় গেলেন যাওয়ার পরে সেখানে যদি আপনি মুখ বেঁধে গেলেন যাওয়ার পরে সেখানে আপনাকে একটি নাস্তা দিল খাবারের জন্য তখন আপনি তো আপনার মুখটা তো খুলতে হবে বাধ্যতামূলক হ্যাঁ তখন তো এক বাজারে আপন তাদের সামনে একটু মুখটা খুলে খাই আর বলি যে ও তোরা খাইয়ে নে পরে আমি একা খাবা নে এইভাবে চলি আর মেয়েরা ভালোবাসে মেয়েদের বাসায় আত্মীয় স্বজন মানে ওই বোনের মেয়ে ওদের বাসায় নাতি ছেলে পেলে ওদের নিয়েই যায় তো ওদের সামনে খাই বেশি ই হয়নি কিন্তু বাইরের লোক তাদের সামনে তার খাইনি আপনি এমনি পথে পথে ঘাটে যখন হাঁটেন অনেকে তো জেনে ফেলেছে তো কেউ এ বিষয় নিয়ে কেউ কুটিক্তি বা কোনো খারাপ মন্তব্য করে কিনা না সবাই একটু রসিকতা কাকা পীর বুড়ি এসে গেছে পীরের কাছে এটা শোনো এটা জানো এভাবে একটু ই কয় তাছাড়া কেউ কিছু কয় না সবাই সালাম দেয় সবাই বেশি করে এখন আরোগ্য হতো বা রোগ থেকে মুক্তি পেত তো সেক্ষেত্রে আপনাকে খুশি হয়ে তারা কোনো মানে কিছু দিত হ্যাঁ আমি বলে দিতাম যে আমার কিছু লাগবে না তোরা এই মসজিদ ঘরের দিকে যা 21 টাকা এইভাবে বলে দিতাম আর ওরা আমার কাপড় চুপুর টাকা খাওয়া সবাই দিয়েছে সবাই খুশি হয়ে সবাই দিয়েছে আমি না না করি তবু সবাই দিয়েছে এখন কি পানি পড়া দিচ্ছেন আপনি হ্যাঁ রাত্রে নিয়ে গেলে 3 জন এসে একজনের বাচ্চা পেটে তা বন্ধ নিয়ে গেলে লিখে দিলাম পানি পরিয়ে দিলাম আচ্ছা অনেকের সন্তান হয় না নিঃসন্তান তো তাদেরকে তাদের জন্য কি উপদেশ আছে বা কি আপনি আপনার কাছ থেকে পানি পড়া নিয়ে খেলে কি তারা পিতা মাতার বাপ হতে পারবে কিনা মা হতে পারবে কিনা না এটা পানি পড়া লাগে না তো এটা গাছ লাগে গাছ দিতে হয় 3 দিন গাছ খেতে হয় কি গাছ বলা যাবে তা তো আর বলা যাবে না সিক্রেট থাকবে হ্যাঁ আচ্ছা নানি নানি আচ্ছা আপনার এই জীবনে অনেক কষ্ট আপনি 30টা বছর নাকি নিজেকে আড়ালে রেখেছেন নানি সেই কষ্টের কথা একটু বলেন না নানি একটু শুনি খুব ভালো লাগবে আড়ালে রাখার কারণটা কি ছিল এখন বাপ মা বাপ বেঁচে থাকতে বড় লাগছিল বাপ যখন মারা যায় মা বিধবা কত কষ্ট করে মা আমাদের মানুষ করে পরে ঘরে দিয়েছিল পরে বাড়ি যাও ওখানে বেশি সুখী না ওখান থেকে ক্ষতি হতে হতে জীবনের এই করতে করতে একভাবে কষ্ট করতে করতে এইভাবে আসিল সংসার করে সংসার আল্লাহ কেড়ে নিল এখন আল্লাহ কঠিন পরীক্ষা রেখেছে কি হবে আল্লাহ জানে তো এটা 7 দিন না খেয়েও থাকেছি 7 বারও খাইছি এটা মুখে কারোর কাছে বলিনি এখন এই নাতি ছেলে ফেলে মেয়েদের সাথে কথা বলে আগে কথাই বলতাম না শুধু কানতাম জামাইরা রসিকতা আমার নিয়ে খুব খালা শ্বশুরির বাঁচাবো আমার নিয়ে জামাইদের সিনেমাও দেখেছে যা খালা শ্বশুরে হাসাবো তবু আমি হাসিনি শুধু আমি কানতাম আল্লাহ কেন আমার ভাগ্যে তুমি এটা লিখলে কেন এটা হইলো আমার সবাই সংসার করতেছে আমার সংসার এইভাবে কেড়ে নিয়ে এইভাবে এই পরীক্ষা রেখলে এত কষ্ট এত যন্ত্রণা জ্বালা দিয়ে কি নিবা তুমি কি করবা তা আবার কয় যে দুঃখ যদি দাও পরব শক্তি দিয়ে সহিবার এটাও বলে থাকি চুপচাপ
এ বুনির বাড়ি যাই, বুনির জামাই বাড়ি যাই, চুপচাপ খাই দাই থাকি চুপচাপ। তারা আমার কিছু বলেন না, তারা আমার সবাই ভালোবাসে। মাথার মনের মানুষ এরকম ভালোবাসে না, এত ই করে যে কেউ নাই তার সবাই করে। এইভাবে জামাই বাড়ি, এ জামাই বাড়ি, ও নাতি বাড়ি, ও ভাত ছেলের বাড়ি, এসব বাড়ি বাড়ি কুটুম বাড়ি বাড়ি আমি আমার মন ইচ্ছা মতো আমার 15 দিন পর এখানে, 15 দিন ওখানে, 1 মাস ওইখানে এরম থাকবো। তারপর আমার কেউ আর বাইন্ধে রাখতে পারে না, আমি আমি যা করবো তাই, আমি চলে যাবো, অমুক জায়গায় থাকবো না। আর এভাবে ঘুরে আসি সব জায়গায় বেড়াই বেড়াইয়ে। এই জায়গায় এসে এই 3 বছর এইখানে আসি, জামাই বাড়ি ছিলাম ওইখান থেকে এখানে আসি। এটা যখন আপাত বিপদ যার হয় ফিলেতে চলে যায়, আবার এখানে আসি। এই করে একাই রয়েছি। আমরা 6 বোন 1 ভাই। ভাই মারা গেছে, মাও মারা গেছে, বাপ মারা গেছে, আমরা বোনেরা আছি সবাই। আপনি কয় নম্বর বোন? আমি 2 নম্বর, আমি মেজো। মেজো বোন। আচ্ছা নানি, এখন আপনার বোনেরা কি আপনাকে একটু দেখে? বোনেরা আল্লাহ তাদের অনেক ই দেশে মায়া দয়া ভরা আল্লাহর মতো ওরা দেখে। নাতে ছেলেপেলে শুরু করে বোনের জামাই মেয়ে বোনেরা খুব আমারই করে, বোনের জামাইরা আমার খুব ভালোবাসে। এখন আপনার কোনো খাওয়া দাওয়ার কষ্ট হয়? আগে কষ্ট হতো, এখন জামাই গেলে নাতে ছেলেপেলে কাছে আছে, এখন কষ্ট বেশি নাই। তো আমরা ভিডিওটি শেষ করব, তার আগে আমি ছোট্ট একটি কথা রেখে আপনার কাছ থেকে বিদায় নিব। আপনাকে যদি কেউ একটু আর্থিক সহযোগিতা করতে চায়, সেটি কি গ্রহণ করবেন আপনি? এখন বয়স শেষ, এখন পরের খামারে কাজ করতেছি, কত কষ্ট, অসুস্থ শরীর হলে তবু করতেছি হালাল রুচি খাওয়ার জন্য। এখন আমি রহস্য করে বলি, তোরা আমার হাটু হাসিনার কাছে নিয়ে চল, দিনই হাসিনার কাছে নিয়ে চল, আমি সংসদে যাব। আমি আমার খাওয়া থাকার কি ব্যবস্থা করে ও দয়ালু বলে তোর প্রধানমন্ত্রী আমার নিয়েছিল, আমি সবার সাথে একটু রহস্য করে বলি এইভাবে। তা এখন শেষ বয়স, আর কাজ করে তো খাতে পারবো না, 3 টাকা যখন দামি খাতা সেলাই করতেছি, ঘরে বসে খাতা সেলাই করে খাই, আজ যে যা আল্লাহর কমে দেয় ঘরে বসে খাই। তা আমি ওই হাসিনার কাছে আমার নিয়ে চল, আমি আর থাকা খাওয়ার জন্য একটা ব্যবস্থা যদি করে দেয় সরকার, বলে এত কিছু দেয়, এত অনুদান দেয়, আমার মাসে 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 খাওয়া থাকা এই দুটো জিনিস খালি দেবে, আর বেশি কিছু দরকার নেই। যে কদিন বাঁচি আল্লাহ রাখে, এইভাবে যদি কেউ সাহায্য দিত, হালাল রুজি খাইয়ে মরতে পারতাম। এইটাই, এটা সহযোগিতা কিভাবে সরকারে দিতে পারবে, কি তোমরা কিভাবে পারবা, কি হবে আমার যে এই জীবনে এই সে ওটপেটা তো জানি না, বুঝি না কিছু। বুঝলি তো আমি ওই দিন ছবিটা আগে ওরা বললো যে তোমার সাহায্য করবো, তা তোমার ছবি না উঠলে আমরা কিভাবে দেব। সারা দেশে ছড়িয়ে দেবেন, এটা তো জানি না, বুঝি না কিছু, মোবাইল করে কিছু বুঝি না। আমার মোবাইল একদম কথা বলে তাই বলতে পারি, তা আমি মোবাইল নিজে করতে পারি না। তো নানি আমরা শেষ করব, এখন যে এখন সবাই এসে গেছে, এখন আসতে আসতেছে সে বহুত লোক আসতেছে। তা আমি আজকে তে আর কোনো দিন ই করবো না, কারোর বোনের ভাই ছেলে বললে যে ফুফু আজকে তো তোমার দরকার নেই, কিন্তু মুরগির মালিক ছিল উনি তো রাগিয়ে চলিয়ে গেল। তা বোনের মেয়ে আবার অনুরোধ করলে, খালা বলে দূরিতে এসেছে, তাহলে ওদের করে তুমি আর কারোর খামে যাবা না, আর কারোর কিছু করার দরকার নেই। তো নানি ঠিক আছে, আমরা তো আপনাকে যদি কেউ আর্থিক সহযোগিতা করতে চায়, তাহলে কি আপনার যে নাম্বারটি আমাদের কাছে রয়েছে সেই নাম্বারটি কি তাদেরকে দিতে পারবো আমরা অনুমতি সাপেক্ষে? হ্যাঁ, বিকাশ আসবে, টাকা যদি তারা দেয় হালাল রুজি। নাম্বারটি কি বিকাশ আছে আপনার? হ্যাঁ আছে। নাম্বারটা বলেন। আমি এটা তো বলতে পারি না। নাম্বারটি আমরা হচ্ছে দিয়ে দিব। নাম্বারটি কি বিকাশ না নগদ করা আছে? নগদ। নগদ না? আচ্ছা দর্শক, আমরা শেষ করছি, তবে আমরা আপনাদের যদি প্রয়োজন হয় নাম্বারটি অবশ্যই আপনাদের আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, নাম্বারটি অবশ্যই দিয়ে দিব। তবে চেষ্টা করব ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া। সবাই ভালো থাকবেন, নতুন কোনো পর্ব নিয়ে আবারও হাজির হবো।